আগামী 7 নভেম্বর থেকে শুরু হচ্ছে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান। এবছর 3 লাখ টন ধান ও 5 লাখ টন সেদ্ধ চাল কিনবে সরকার। আমন ধান কেনা হবে প্রতি কেজি 27 টাকা দরে, আর চাল কেনা হবে 40 টাকা কেজি। খাদ্য মন্ত্রণালয় বলছে এবছর আমন ধান ও চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়ন সম্ভব, যদিও মিল মালিকরা বলছেন মধ্যস্বত্বভোগী ও কালোবাজারি মজুতদারদের নজরদারি নিশ্চিত করা না গেলে লক্ষ্য বাস্তবায়ন নিয়ে শঙ্কা থাকছেই। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। গত বছরের চেয়ে কেজি প্রতি 1 টাকা বাড়িয়ে এবছর কৃষকের কাছে 27 টাকা দরে আমন ধান কিনতে চায় সরকার। এছাড়া চালের দাম কেজি প্রতি 4 টাকা বাড়িয়ে ধরা হয়েছে 40 টাকা। যদিও গেল বছর ধান ও চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল তা বাস্তবায়ন করতে পারেনি খাদ্য মন্ত্রণালয়। বাজার দরের চেয়ে সরকারি ক্রয় মূল্য কম হওয়া, মিল মালিকদের অসহযোগিতা, এছাড়াও সরকারি গুদামে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পরিবহন খরচ, এমন নানা বাধার কারণে সরকারি গুদামে ধান চাল বিক্রি করতে নিরুৎসাহিত হন মাঠ পর্যায়ের কৃষকরা। কৃষক যদি দেখা যায় যে আমাদের যে মূল্য বাজারে সেই মূল্য পাচ্ছে বা 100-200 টাকা কম পেলেও তারা ওই সরকারি লোকদের কাছে যে এটা বিক্রি করার একটা ধকল, বিশেষভাবে ক্যারিং কস্ট, এটা ভাবে যে আমার বাড়ির কাছে বিক্রি করাই ভালো। তবে খাদ্য মন্ত্রণালয় বলছে 7 নভেম্বর থেকে 3 লাখ টন আমন ধান ও 5 লাখ টন সিদ্ধ চাল কেনার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তার শতভাগ বাস্তবায়ন সম্ভব। যেহেতু তারা আমন শুকনো ধানই ক্ষেতের থেকে আনে, ফলে আমি আশাবাদী যে আমরা 3 লক্ষ মেট্রিক টন ধান অর্জন করতে পারবো। উৎপাদন খরচ অনুসারে তাদের মূল্যটা সঠিক আছে এবং সরকার কিন্তু একবারে নগদ টাকা দিয়ে কেনে, এটা কিন্তু মহাজন বাকি বকায় কেনে আমরা তা করি না, ফলে আমি মনে করি চালেরও আমরা লক্ষ্যমাত্রা অর্জন। লক্ষ্যমাত্রা অনুযায়ী গত বছর ধান চাল সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় চালকল মালিক বা মিলারদের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয় খাদ্য মন্ত্রণালয়। এবছরও লক্ষ্য বাস্তবায়ন নিয়ে শঙ্কার কথা বলছেন মিল মালিকরা। যারা বড় বড় টাকা নিয়ে নামবে ধান তারা মজুত করে রাখার জন্য, সেটা যদি মজুত করতে না পারে, মজুত করতে গেলে কিন্তু বাজারে ধান পাওয়া যাবে না, বাজারে ধান পাওয়া না গেলে তখন ধানের দাম বেড়ে যাবে, বেড়ে গেলে তখন মিল মালিকেরা লস দিয়া তারা চাল দিবে না। এই যে দেখেন গত মৌসুমে আমন মৌসুমে কিন্তু এই একই কারণে চাল সংগ্রহ করতে কষ্ট হয়েছে। যারা কালোবাজারি তারা যদি মজুত করে ফেলে তাহলে কিন্তু এভাবে চাল সঙ্গে সমস্যার সৃষ্টি হতে পারে। আশা করি সেই কাজটার জন্য মনিটরিং করবে গোয়েন্দা সংস্থা। ধান চাল ছাড়াও আগামী বছর 1 এপ্রিল থেকে কেজি প্রতি 28 টাকা দরে 1.5 লাখ মেট্রিক টন গম কিনবে সরকার। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।